প্রিয় দর্শক প্রাণী শিক্ষা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি বিড়ালের খাদ্যাভ্যাসজনিত অন্যতম দুটি প্রধান কোশ্চেন এর অ্যান্সার নিয়ে আলোচনা করব আপনারা আমার চ্যানেলে আপলোড দেয়া আগের একটি ভিডিওতে যেখানে আমি আলোচনা করেছি বিড়ালের জন্য ক্ষতিকর খাবার নিয়ে সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে আমার বিড়াল কাঁচা মাছ বা মাংস খেয়ে অভ্যস্ত সেক্ষেত্রে আমি তাদের এই কাঁচা মাছ বা মাংস খাওয়াবো কি না বা আমি কিভাবে এই কাঁচা মাছ বা মাংস থেকে আমার বিড়ালকে দূরে রাখতে পারি এর পাশাপাশি আপনাদের আরও একটি কোশ্চেন ছিল যে বিড়ালকে দুধ খাওয়ানো যাবে কি না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিও শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা যায় যে আমার ভিডিও অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমি প্রথমেই আলোচনা করছি যারা আপনাদের বিড়ালকে কাঁচা মাছ বা মাংস খাওয়ান তারা কিভাবে বিড়ালকে এই কাঁচা মাছ বা মাংস দিবেন দেখুন আমি আগের বিড়তে বলেছি যে কাঁচা মাছ বা মাংস খাওয়ানো কিন্তু বিড়ালের জন্য ক্ষতিকর কারণ এই কাঁচা মাছ বা মাংসতে এমন কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যা আপনার বিড়ালের জন্য অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটাতে পারে তো আমরা যারা ভেটেরিনারিয়ান আছি তারা সবসময় সাজেস্ট করি যে বিড়ালকে এই কাঁচা মাছ বা মাংস কখনও কিন্তু খাওয়ানো যাবে না এখন ধরুন আপনার বিড়াল কাঁচা মাছ বা মাংস খেতে খেতে সে অভ্যস্ত আপনি অনেক আগে থেকে একে কাঁচা মাছ বা মাংস খাওয়াচ্ছেন দেখুন আমাদের যে সমস্ত দেশি বিড়াল রয়েছে যারা কাঁচা মাছ বা মাংস খাচ্ছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না বা অনেকের সমস্যা হচ্ছে বা কারো কারো সমস্যা হচ্ছে না কিন্তু বিদেশি যে সমস্ত বিড়ালগুলো রয়েছে তাদের কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস আমাদের দেশি বিড়ালের মতো নয় তো সেক্ষেত্রে কি হয় আপনি যখন কাঁচা মাছ বা মাংস খাই তাদের অভ্যস্ত করেন তাদের অনেক অনেক রকম রিক্স থাকতে পারে এখন যারা যাদের বিড়াল এই সমস্ত খাদ্য খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে তারা কি করবেন তারা যদি আপনাদের বিড়ালকে কাঁচা মাছ বা মাংস খাওয়াতেই হয় সেক্ষেত্রে আপনি বাজার থেকে এই মাংস কিনে আনার সাথে সাথে আপনার বিড়ালকে কিন্তু খেতে দিবেন না কারণ হতে পারে সেক্ষেত্রে আপনার এই মাংসে বা কাঁচা মাছ বা মাংসে কিন্তু রকম ব্যাকটেরিয়া থাকতে পারে তো আপনি কি করবেন এই কাঁচা মাছ বা মাংসগুলো কিছু সময় আপনি ফুটন্ত গরম পানিতে রেখে হালকা বয়েল করে নেবেন এতে কি হবে ওর মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে তো তখন আপনি আপনার বিড়ালকে অল্প করে এই কাঁচা মাছ বা মাংসগুলো কিন্তু খেতে পারেন অর্থাৎ কাঁচা থাকবে না তখন একটু হালকা বয়েল থাকবে কিন্তু বিড়ালের জন্য আপনার বিড়াল যারা অভ্যস্ত হয়ে গিয়েছে তারা কিন্তু এগুলো খাবে আর কী করতে পারেন আপনি এই কাঁচা মাছ বা মাংসগুলো বাজার থেকে এনে আপনি এগুলো কিন্তু ফ্রিজিং করতে পারেন ফ্রিজিং করলেও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে তারপর আপনি আপনার বিড়ালকে আপনার যে সমস্ত বিড়া কাঁচা মাছ বা মাংস খেয়ে অভ্যস্ত তাদের তখন কিন্তু খেতে দিতে পারেন এটি হচ্ছে যারা অলরেডি যে সমস্ত বিড়ালকে অভ্যাস করিয়ে ফেলেছেন কাঁচা মাছ বা মাংস খাইয়ে তারা কিন্তু এই ধরনের টিপস অ্যাপ্লাই করতে পারেন তবে আমার সাজেশন থাকবে যারা বিড়াল লালন পালন করছেন তারা কখনোই আপনার বিড়ালকে কাঁচা মাছ বা মাংস খাওয়াবেন না এবার চলুন আমি আমার ভিডিওর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি যে আপনার বিড়ালকে আপনি দুধ খেতে দেবেন কি না যদি আপনি হ্যাঁ বা না এই দুটির মধ্যে আমাকে একটি বেছে নিতে বলেন তাহলে আমি বলবো আপনার বিড়ালকে কখনোই দুধ খাওয়াবেন না এখন দেখুন আপনাদের মধ্যে কিন্তু একটি কুসংস্কার রয়েছে যে আমি যখন কোনো বিড়াল আনলাম বা বিড়ালকে দুধ দিলে সে ভালো পোষ মানে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনি যখন আপনার নতুন কোনো বিড়াল কিনে আনবেন তখন তার বা আপনি যদি কোনো বিড়াল অ্যাডপ্ট করেন সেক্ষেত্রে আপনার বিড়ালের যে ওনার আছে আগের যে ওনার আছে তাকে জিজ্ঞেস করবেন যে এই বিড়াল দুধ খেতে অভ্যস্ত কিনা যদি সে দুধ খেতে অভ্যস্ত হয় তার যদি কোনো রকম সমস্যা না হয় আর আগের ওনার যদি আপনাকে এটা বলে থাকে সেক্ষেত্রে আপনি তাকে দুধ খাওয়াতে পারেন কিন্তু ধরুন আপনি একটি বিড়াল নিয়ে এলেন যেটি আগে কখনও দুধ খায়নি এখন যদি আপনি তাকে দুধ খাওয়ান সেক্ষেত্রে কিন্তু তার ডায়রিয়া হবার রিক্স থেকে থাকে কারণ দুধের মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিড়াল খুব সহজেই হজম করতে পারে না তার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং ডায়রিয়া হয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো আমার সাজেশন থাকবে বিড়ালকে আপনারা দুধ খাওয়াবেন না কিন্তু যে সমস্ত বিড়াল ছোটো থেকে দুধ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে দুধ বলতে যে গরুর দুধ বা কমার্শিয়াল দুধ রয়েছে সেগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে তাদের যদি কোনো সমস্যা না হয় তো সেক্ষেত্রে আপনি তাদের দিতে পারেন কারণ তাদের ডাইজেস্ট সিস্টেমে সেই ধরনের পরিবর্তন এসে গিয়েছে যে তারা ওই প্রোটিনগুলো খুব সহজে এখন হজম করে নিতে পারছে কিন্তু নতুন বিড়ালকে আপনি দুধ খাওয়াবেন না বা বিড়ালকে দুধ অফার করবেন না আচ্ছা এক্ষেত্রে আপনি আপনাদেরকে কিছু বোনাস টিপস দিয়ে দিচ্ছি যে আপনি কখন আপনার বিড়ালকে দুধ খাওয়াতে পারবেন দেখুন বিড়ালে কিন্তু মাঝে মাঝে কনস্টিপেশন হয় তার পায়খানার রাস্তা বন্ধ হয়ে যায় তার পটি করতে অনেক কষ্ট হয় সে সময় কিন্তু আমরা একটি খুব সহজেই এই দুধ অ্যাপ্লাই করে অর্থাৎ তাকে হালকা কুসুম গরম দুধের সাথে কিছু চিনি মিশিয়ে আমরা যদি বিড়ালকে তখন খাইয়ে দেই তখন কিন্তু তার এই কনস্টিপেশনটা এই তখন কিন্তু বিড়ালের এই কনস্টিপেশন থেকে বিড়াল রক্ষা পাবে তখন তার যখন তার ডায়রিয়া হবে এবং তার কনস্টিভেশনটা অনেকাংশেই সেরে যাবে তো যখন কনস্টিপেশন হচ্ছে বা তার পায়খানা করতে কষ্ট হচ্ছে পটি করতে কষ্ট হচ্ছে তখন আপনি কিন্তু আপনার বিড়ালকে দুধ খাইয়ে এই ডায়রিয়ার মাধ্যমে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারেন কিন্তু সেটি খুব বেশি পরিমাণে না খুব অল্প পরিমাণে এবং দু একবার যদি খাওয়ান এই পরিমাণ যথেষ্ট তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই কমন দুটি সমস্যা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি